হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অ্যাডি, আর আজকে মজার ছড়ার পর্বে আমার সাথে আছে আমাদের বন্ধু তমা। হ্যালো বন্ধুরা, তমা কেমন আছো তুমি? আমি ভালো আছি অ্যাডি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি বন্ধুরা। তমা কিন্তু অনেক কিছু করতে জানে, তাই না তমা? হ্যাঁ, তমা ছবি আঁকতে জানে, গান গাইতে জানে, আরো অনেক অনেক মজা করতে জানে। আচ্ছা তমা বলো, তুমি কি বর্ণ ক দিয়ে আমাদের কিছু এঁকে দেখাবে? বর্ণ ক দিয়ে? হ্যাঁ, বর্ণ ক দিয়ে আমি একটা পাখি আঁকতে পারি। চলো তো দেখি কি পাখি। হ্যাঁ দেখি তো। এই যে আমি খাতায় ক লিখলাম, এই দেখো, এখন আমি এই ক এর এখান থেকে যদি একটা দাগ দেই, তারপর একটু ঘুরিয়ে নেই, এখানে একটা ঠোঁটের মতো দেই, একটা লেজ দিয়ে পা দিয়ে দেই। এরপরে আমি যদি এটাকে আরেকটু গাঢ় রঙের একটা কালার দিয়ে শেপ করে দেই। ওকে, দেখেছো কেমন হলো বলো তো? দারুণ হয়েছে। বন্ধুরা, তোমরাও কিন্তু এমন মজার মজার অনেক কিছু আঁকতে পারো। এখন হবে ছড়া, তাই না? চলো শুরু করি। কয়ের ছড়া? কয়ের ছড়া? চুপটি করে বসো এবার, গালে হাত দিয়ে বলবো আমি মজার ছড়া ককে নিয়ে। কোকিল ডাকে কুহু স্বর, কৃষ্ণচূড়ার ডালে বসে, কচ্ছপ যে গাছে চড়ে, কাঠবিড়ালে পুচকি হাসে, কাকের দল কাকা করে, কাকতারুয়ার নাচের তালে সবাই মিলে গান করে। খুব মজার ছড়া, কাঠঠোকরার পাঠশালা। আর কচ্ছপ নাকি গাছে চড়ে, তা দেখে নাকি আবার কাঠবিড়ালে মুচকি হাসে। বন্ধুরা, ছড়াটিতে ক দিয়ে অনেক শব্দ ছিল, এই যেমন ধরো কোকিল, কাকতারুয়া, কাঠঠোকরা। তমা, ক দিয়ে আরো কিছু শব্দ তুমি কি বলতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবো। কৃষরা, কেদার, কুম্ভ, ক্লিষ্ট, কুমুদনাথ, এরকম আরো অনেক শব্দ আছে। হ্যাঁ 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 হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। ধন্যবাদ তোমা, তুমি অনেক কঠিন কঠিন শব্দ বলেছো, অনেক ধন্যবাদ তোমাকে। তোমাকেও ধন্যবাদ। বন্ধুরা, ক দিয়ে নতুন নতুন শব্দ তোমরাও কিন্তু বানাতে পারো, আর নতুন নতুন শব্দগুলো আমাদের জানাতে ভুলো না কিন্তু।